আজ 30 জুন 2022 বিশ্বের সামনে এমন একটি খবর এসেছে যা রাশিয়ার মাথায় নতুন করে চিন্তার ভাঁজ এনেছে। তুর্কি, ফিনল্যান্ড ও সুইডেন এমন একটি এগ্রিমেন্টে সই করেছে যার ফলে খুবই শীঘ্রই সুইডেন ও ফিনল্যান্ড নেটোর মেম্বারশিপ পেয়ে যাবে। ভ্লাদিমির পুতিন কি ভুল করলো বা জো বাইডেন কি জিওপলিটিক্যাল গেম খেললো আর তুরস্কই বা কী করে এক মাসের মধ্যে পুরো ইউটার্ন খেয়ে গেল নিজের স্টেটমেন্ট থেকে, এই সব কিছু একদম কাচের মতো পরিষ্কার হয়ে যাবে ভিডিওটি দেখার পর। তবে শুরু করার আগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সময় নষ্ট না করে শুরু করা যাক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ যত দিন যাচ্ছে ততই নতুন নতুন সমীকরণ আমাদের সামনে আনছে। একদিকে যেমন রাশিয়ান অ্যাগ্রেশন ক্রমেই বেড়ে চলেছে, রাশিয়া ইউক্রেনের আর্মি বেসের সাথে সাথে পাবলিক প্রপার্টিকেও টার্গেট করছে এবং মিসাইল হামলা করছে। অন্যদিকে বাইডেন ও নেটো ক্রমেই স্ট্র্যাটেজিক্যালি রাশিয়াকে চারদিক দিয়ে ঘেরার কাজ ক্রমাগত বাড়িয়ে চলেছে। তুর্কি 2022 সালের মে মাসেই রিজেক্ট করেছিল সুইডেন এবং ফিনল্যান্ডের নেটো জয়েন করার প্রপোজালকে, এবং তারপরেই বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন তুর্কির সাথে ডিপ্লোম্যাটিক মিটিং করা শুরু করে এবং এক মাসের মধ্যেই তুর্কি সই করে দেয় সুইডেন এবং ফিনল্যান্ডের নেটো মেম্বারশিপের এগ্রিমেন্টে। এখানে বলে রাখি, তুর্কি এমনিই এগ্রি হয়নি, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন থেকে বেশ কিছু প্রতিশ্রুতি পাওয়ার পরই এগ্রিমেন্টে সই করেছে। যেই প্রতিশ্রুতিগুলি হলো, এক, কুর্দিস গ্রুপকে সুইডেন ও ফিনল্যান্ডের সাপোর্ট করা বন্ধ করে দিতে হবে। আপনারা জানেন অতীতে ফিনল্যান্ড এবং সুইডেন কুর্দিস লিডারদেরকে সমর্থনও করেছে এবং তার সাথে সাথে কুর্দিস লিডারদেরকে নিজের দেশে আশ্রয়ও দিয়েছে। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমানে এই কুর্দিস লড়াকুদের আর সুইডেন ও ফিনল্যান্ড সমর্থন করবে না। এবং দুই নম্বর হলো, কুর্দিস গ্রুপগুলিকে ফিনল্যান্ড এবং সুইডেন টেরোরিস্ট গ্রুপ হিসেবে ডিক্লেয়ার করবে। এখানে বলে রাখি, কুর্দিস হলো একটি জাতি যারা বহু বছর ধরে তাদের স্বাধীন দেশের দাবি করে এসেছে এবং কুর্দিসরা সাধারণত সিরিয়া, তুরস্ক, ইরাক, আর্মেনিয়ার বেশ কিছু অঞ্চলে বসবাস করে। কুর্দিসরা খুব প্রাচীন একটি পাহাড়ি অঞ্চলে থাকা সম্প্রদায় যাদের অস্তিত্বের প্রমাণ আমরা মেসোপটেমিয়া সভ্যতাতেও পেয়েছি। যদি আপনারা কুর্দিস জাতির সম্বন্ধে জানতে চান তবে কমেন্টে অবশ্যই বলবেন, আমি একটি ডিটেল ভিডিও বানাবো। যাই হোক, টপিকে ফিরে আসি। একদিকে যেমন বাল্টিক দেশ তথা এস্তোনিয়া, ল্যাটভিয়া, লিথুয়ানিয়া রাশিয়ার ভয়ে কাঁপছে, অন্যদিকে ফিনল্যান্ড ও সুইডেন নেটোয়ে জয়েন করার খবর সামনে আসতে না আসতেই পুতিন এই দুটি দেশের বর্ডারে নিউক্লিয়ার অস্ত্র মোতায়েন করার অর্ডার দিয়ে দিয়েছে। অন্যদিকে নেটো তাদের 3 লাখ সৈনিককেও যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছে। এর মাঝখানে বেচারা ইউক্রেন না নেটোর মেম্বার হতে পেরেছে, না নিজের দেশকে ডিফেন্ড করতে পারছে। উল্টো দিকে ইউক্রেনের বড় বড় শহর একের পর এক দখল নিয়ে চলেছে রাশিয়া। ইউক্রেনের শহর সিভিয়ারোডোনেস্কো রেজিস্ট্যান্স দেখাতে ব্যর্থ হয়েছে এবং সেই শহরও বর্তমানে রাশিয়ার দখলে। এই যুদ্ধের দিকে আমাদের আরও অনেক দিন নজর রাখতে হবে। এই যুদ্ধ যে দ্রুত থামবে না সেটা পরিষ্কার। যাই হোক, এই যুদ্ধ সম্বন্ধে আপডেটেড থাকতে গেলে বা জিওপলিটিক্যাল সমস্ত ভিডিও যেগুলি আপনাকে বিশ্ব সম্বন্ধে আপডেটেড রাখবে তা দেখার জন্য সাবস্ক্রাইব করুন হিস্টোরিক্যাল ওটি চ্যানেলটিকে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আমি ঋত্বিক সাহা এখানে ভিডিওটি শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।